দারুজামান ভাইয়ের আগমন কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে খুশি তো সবাই খুশি তো খেলা হবে ইনশা ভাইজান চলে এসেছেন আমার উস্তাদ সরাসরি উস্তাদ উনি গান শোনাবেন সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা না বোধ কথা কয় না ঠিক না বে ঠিক আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা না বুধ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি এত আস্তে আমার ভাই তাইলে কি করে গান শোনাবেন একটু জোরে বলা যাবে না মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিল আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক দিল আপনাদের মনে হয় বুড়ো হয়ে গেছে আল্লাহর বয়স হয়েছে নাউজুবিল্লাহ বয়স হয়েছে যারা না বলেননি তাদের কাছে কি মনে হয় আল্লাহর শক্তি কমে গেছে আর একটু জোরে বলা যাবে না আল্লাহর শক্তি কি কমে গেছে এই জন্য আমি লাস্ট অন্তরায় লিখেছি কাবার খাই যেই মহারব পাঠিয়েছিল আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক দিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় রাজি আছেন কাবা রক্ষা করেছিলেন কে ভাঙতে এসেছিল কে নাম মনে নেই ভাঙতে এসেছিল কে আব্রাহাম কাবা ঘর ভাঙতে আসলেন আবু তালিবের উটগুলো ধরে নিয়ে গেল তার সৈন্যরা আবু তালিব আবু আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল আব্দুল মুত্তালিব শুনে চলে গেলেন আব্রাহার কাছে যে বললেন আব্রাহাম তোমার সৈন্যরা আমার উট ধরে এনেছে আমার উটগুলো ফেরত দাও আব্রাহা বলল আব্দুল মুত্তালিব আমি শুনেছি তুমি নাকি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো দেখাশোনা করো তোমার উট ধরে এনেছি উটগুলো চাইলা কিন্তু আমি যে কাবা ঘর ভাঙতে এসেছি এই কাবা ঘরের ব্যাপারে তুমি একটা কথাও কেন বললা না তখন আব্দুল মুত্তালিব কি উত্তর দিল মনে আছে না নাই আব্দুল মুত্তালিব চিৎকার করে বললেন ও গো আব্রাহাম তুমি কি জানো না তোমা তুমি যে উটগুলো ধরেছ ওই উটগুলোর মালিক আমি কিন্তু তুমি যে কাবা ঘর ভাঙতে এসেছো ওই কাবার মালিক আমি নই বরং ওই কাবার মালিক হলেন আল্লাহ আল্লাহু আকবার ওই কাবার মালিক কে ওই কাবার মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
আমি যেমন আমার উট ছাড়িয়ে নিয়ে যাচ্ছি তেমনি আল্লাহ যদি চান তার ঘর তোমার থেকে রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে না করে নাই কথা কয় না করেছে না করে নাই এটা কোন সূরায় জানিয়েছেন সুরাফিল কি বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল ঘটনা সব বলে দিয়েছে না যায় নাই ও গো নবী আপনি কি দেখেন নাই আমি কেমন করে হস্তি বাহিনীর সাথে কি আচরণটাই আমি করেছিলাম আমি কি তার বাহিনীর উপরে ঝাঁকে ঝাঁকে প্রেরণ করি নাই পাখি আর তার আমি কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করি নাই আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি আর তারা নিক্ষেপ করেছিল কঙ্কর ফলে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তেমনি ভাবে 2024 সালে এসেও যারা স্বৈরাচার ছিল যারা অত্যাচারী ছিল যারা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে যারা গুম করেছে খুন করেছে আইনা ঘর বানিয়েছে যারা 41 সালের আগে ক্ষমতা ছাড়তে চায় নাই ক্ষমতার চেয়ারটা এমন পাকাপুক্ত করে ধরে রেখেছিল সবাই ভেবে নিয়েছিল আর এই চেয়ারটা কাড়া যাবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাঠাবো আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদেরকে পাঠিয়ে দিলেন আর এই ঝাঁকে ঝাঁকে ছাত্ররা তাদের হাতে কি কোনো অস্ত্র ছিল তাদের হাতে কি কোনো বন্দুক ছিল তাদের হাতে কি কোনো রাইফেল ছিল তাদের হাতে কি চাপাতি ছিল তাদের হাতে কি চাইনিজ কুড়াল ছিল কিছুই নয় শূন্য হাতে আবু সাইদ বুক পেতে দিয়েছেন আর মুগ্ধ পানি বিতরণ করেছেন আবু সাইদ বুক পেতে দিলেন মুগ্ধ পানি বিতরণ করলেন আর তাদের রক্ত জমিনে পড়ল আর রক্তগুলো আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গেল বলেন সুবহানাল্লাহ স্বৈরাচার মুক্ত হয়েছে না হয় নাই সর্বশেষ যেটা বলতে চাই ও গো আমার ভাইয়েরা আগামীতে যদি আসি তাহলে আপনাদেরকে আলোচনা মন ভরে শোনাবো